নগাঁওত মই জিকিমেই কনফিডেন্ট প্রদ্যুৎ বৰদলৈ পিছে গৌরবে হেনো যৌতুকত নিব নগাঁও বিজেপিকো এইবার লাগে নগাঁও কার হব নগাঁও লোকসভা লোকসভা নির্বাচনলৈ মাজত মাথো কেইমাহমান থকা অবস্থাত নগাঁওক লৈ আত্মবিশ্বাসী হৈ পৰিছে সাংসদ প্রদ্যুৎ বৰদলৈ কারণ সমষ্টি পুনর্নির্ধারণের দ্বারা নগাঁও লোকসভাত অন্তর্ভুক্ত হয়ে পড়িল সংখ্যালঘু জনবসতি প্রধান সামগুড়ি রূপহী ঘিং আদির দরে বিধানসভা সমষ্টি এই নগাঁওত এইবার জিকিমেই বলে কনফিডেন্ট সাংসদ প্রদ্যুৎ বৰদলৈ কংগ্রেস দলে এই 2024 সনের লোকসভা নির্বাচনত আমি যাবারত 2019 আমি বহুত ভাল ফল দেখাব পারি আর প্রত্যেক ফালে দেখাব পারি গতি কেবল নগাঁও বুলি নহয় সব জায়গাতে এইবার কংগ্রেস নেতৃত্বাধীন যুক্ত ইন্ডিয়া এলায়েন্স আছে ইন্ডিয়া এলায়েন্সক যে আশীর্বাদ দিব আর যে দিল্লিত যে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া এলায়েন্সর এখন কেন্দ্রীয় সরকার গঠন হব সেই বিষয়ে আমার অতি আত্মবিশ্বাস আছে আর আমার সেই বিষয়ে এটা কোনো সন্দেহ পিছে এইবার প্রদ্যুৎ বৰদলৈৰ সলনি গৌরব গগৈয়েহে হেনো টিকট পাব নগাঁও সেই প্রদ্যুৎ গৌরবর সংঘাত হেনো নিশ্চিত কারণ খিলঞ্জিয়ার সমষ্টিত নির্বাচন নেখেলে গৌরব গগৈয়ে রূপহী ঠিঙর দরে নগাঁও এইবার যৌতুকত পাব গৌরব গগৈয়ে সেই কাজিরঙার ছত্রভঙ্গ দিব গৌরব গগৈয়ে এই মন্তব্য বিজেপির রাজ্যসভার সাংসদ পবিত্র মার্ঘেরিটার ঐতিহ্যমণ্ডিত নগাঁও সমষ্টিট যত ইলেকশন কমিশনের ডিলিমিটেশনের ফলত দুটা মিয়ার সমষ্টি সোমাই গেল মূলত মিয়া অধ্যক্ষিত সেই কারণে এতিয়া গৌরব গগৈয়ে খেলিব নে নগাঁও সমষ্টিত প্রদ্যুৎ বৰদলৈ খেলিব তেওঁলোকৰ অন্তঃকণ্ডলত জর্জরিত এতিয়া সেই দুই তিনিটা মিয়া অধ্যক্ষিত সমষ্টির লোভত গৌরব গগৈয়ে এতিয়া কেনেকৈ আহিব সেই মুখলজ্জাটো কেনেকৈ তেওঁ আঁতৰাব সেই চিন্তাত বিতত হৈ তেওঁলোকে যিকোনো ধরনের বক্তব্য অদ্ভুত ধরনের কিছু অসাংবিধানিক বক্তব্যও তেওঁ প্রেরণ করেছে অবশ্যই রূপহী ঢিঙর অন্তর্ভুক্তিয়ে নগাঁও লোকসভা সমষ্টিত বিজেপির বিজয় জটিল করিব যদিও জয়ী হব বলে আত্মবিশ্বাসী সাংসদ মার্ঘেরিটা ইপিনে মন্ত্রী পীযূষ হাজরিকারও দাবি নগাঁওত এইবার বিজেপি জিকিব নগাঁও লোকসভা সমষ্টির এজন মই বিধায়ক এজন ভোটার আমিতো জিকিম বলে ইলেকশন খেলিবলৈকে রেডি হৈছো এইদরে এতিয়া নগাঁও লোকসভাক লৈ অঙ্ক করাত ব্যস্ত প্রতিটো রাজনৈতিক দল কিন্তু কংগ্রেসের কার্যকরী কমিটিত স্থান পোৱা সাংসদ তথা লোকসভার উপদলপতি গৌরব গগৈয়ে সচাই প্রদ্যুৎ বৰদলৈৰ সলনি নগাঁওত প্রতিদ্বন্দ্বিতা করব নাকি তাক লৈও সৃষ্টি হয়েছে প্রশ্নর নগাঁওর নীলোৎপল বৰাৰ সহযোগত ব্যুরো রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইষ্ট